প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের জন্য এমন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাটিতে আপনাকে খুব সামান্য কিছু পুঁজি ইনভেস্ট করতে হবে এবং ব্যবসাটি থেকে আপনি প্রতিদিন প্রায় 1000 থেকে 2000 টাকা খুব সহজে বাড়িতে বসে আয় করতে পারবেন। এই ব্যবসাটির প্রজেক্ট হচ্ছে আপনাকে পাইকারি রেটে মাল কিনতে হবে, বাড়িতে এসে প্যাকেজিং করতে হবে এবং সেটাকে মার্কেটে আপনাকে সেল করতে হবে। এটাই হচ্ছে ব্যবসার মোটামুটি প্রজেক্ট। তো বিজনেস কার্ড চ্যানেলে কিন্তু নিয়মিত নতুন নতুন ধরনের ব্যবসার আইডিয়া আপলোড করা হয় এবং সেগুলো খুব কম পুঁজির মধ্যে, যে ব্যবসাগুলো আপলোড করা হয়, যে ব্যবসার আইডিয়াগুলো বা ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো খুবই কম পুঁজির মধ্যে থাকে। সেই কারণে এরকম টাইপের নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে এবং কম পুঁজির ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই বিজনেস কার্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছাতে পারে। তো আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদেরকে দেবো সেটা হচ্ছে সয়াবিন বা সয়া চাংস প্যাকেজিং এর ব্যবসা। তো আপনারা বুঝতে পারছেন যে সয়াবিন বা সয়া চাংস এর মার্কেটে কেমন চাহিদা আছে, বা অনেকে এটাকে সয়া বড়িও বলে থাকে। এই সয়া বড়ি বেশিরভাগ ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং প্রচুর হারে এটা প্রোটিনের উৎস হিসাবে খুব কম দামে পাওয়া যায় বলে এই প্রোটিনের উৎস হিসাবে এই সয়া বড়িটাকে ব্যাপক হারে রান্নার কাজে ব্যবহার করা হয়। তো সয়া বড়ি প্রায় সারা বছরই মার্কেটে চাহিদা থাকে। প্রত্যেকটা মুদির দোকানে গড়ে প্রতিদিন প্রায় 3 থেকে 4 কেজি সয়া বড়ি কিন্তু বিক্রি হয়, যেগুলো রানিং মুদি দোকান আছে। গড়ে 3 থেকে 4 কেজি সয়া বড়ি বিক্রি হয়। সেই কারণে আপনি যদি মোটামুটি 10-12টা এরকম দোকান ধরে রাখতে পারেন, পার্মানেন্টলি দোকান ধরে রাখতে পারেন, সেখানেই আপনি কিন্তু সমস্ত সয়া বড়ি সেল করে দিতে পারবেন। তো এই ব্যবসাটি শুরুর জন্য আপনার কি কি লাগবে, প্রথমেই যেটা দরকার আপনার লুজ সয়াবিন পাইকারি রেটে কিনতে হবে। কোথা থেকে আপনি সয়াবিন পাইকারি রেটে কিনতে পারবেন সেই ঠিকানা, সেই কিছু অ্যাড্রেস এবং ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা সেখান থেকে লুজ সয়াবিন পাইকারি রেটে কিনতে পারবেন। তাছাড়া ইন্ডিয়া মার্টের বিভিন্ন ওয়েবসাইট রয়েছে, ইন্ডিয়া মার্টের বিভিন্ন সেলার রয়েছে, তারাও কিন্তু এই পাইকারি রেটে সয়াবিন বিক্রি করছে বা সয়া বড়ি বিক্রি করছে, সেখান থেকেও আপনারা চাইলে কালেক্ট করতে পারেন। দুই নম্বর যেটা লাগবে, প্যাকেজিং করার জন্য পাউচ প্যাকেট, যেগুলো অলরেডি প্রিন্টেড পাউচ প্যাকেট, অর্থাৎ অজানা কোম্পানির প্রিন্টেড পাউচ প্যাকেট। তো আপনি চাইলে প্রথম প্রথম ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটে প্যাকেজিং করেও মার্কেটে সেল করতে পারেন, যেগুলো যে প্লাস্টিক প্যাকেটগুলো এপার ওপার দেখা যায় এরকম টাইপের ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটে ভরেও যদি আপনি বিক্রি করেন সেটাও দেখতে অনেকটা ক্লাসিক টাইপের লুক দেখায় এবং দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ দেখায় এবং কাস্টমারের কাছে অনেকটা অ্যাট্রাকটিভ দেখায় পাউচ প্যাকেটের তুলনায়, যেগুলো প্রিন্টেড পাউচ প্যাকেট থাকে এটা অনেকটা ক্লাসিক টাইপের লুক দেখায়। তো এই ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেটের মধ্যে আপনাকে সয়াবিন ভরে বা সয়া বড়ি ভরার পরে আপনাকে তার মধ্যে ছোট ছোট স্টিকার্স বা লেবেল, যার মধ্যে আপনার প্রোডাক্টের নাম লেখা থাকবে যে এই প্রোডাক্ট অ্যাকচুয়ালি কি এবং দামটা লেখা থাকবে, এবং আপনি চাইলে আপনার ফোন নাম্বারটাও দিতে পারেন। তো এমন একটা নাম দিতে হবে যেটা, যে নামটা অনেকটা কাছের মনে হয় বা বাড়িতে তৈরি প্রোডাক্ট মনে হয়। যেমন আপনি নাম দিতে পারেন, আপনি যেহেতু সয়া বড়ি প্যাকেজিং করছেন সেক্ষেত্রে আপনি নাম দিতে পারেন বাড়িতে তৈরি সুস্বাদু সয়া বড়ি, এরকম টাইপের আপনি নাম দিতে পারেন, বা আপনি দিতে পারেন প্রোটিনের সাথে সাথে সুস্থতা, এরকম টাইপের নাম দিলে কি হয় কাস্টমারের কাছে দেখতে অনেকটা অ্যাট্রাকটিভ দেখায় এবং কাস্টমারের সেদিকের প্রতি বেশি আকর্ষণ দেখায়। তো এরকম টাইপের আপনি নাম ঠিক করে সেই প্যাকেটের মধ্যে সিলভার লেবেল ছাপিয়ে, যেখানে সাইবার ক্যাফে আছে সেখান থেকে আপনি সিলভার লেবেল ছাপিয়ে, বা যেখানে বিয়ের কার্ড ছাপানো হয় সেখান থেকেও আপনি সিলভার লেবেল ছাপিয়ে খুব কম দামের মধ্যে ছোট্ট ছোট্ট স্টিকার্স বা লেবেল ছাপিয়ে আপনি তার মধ্যে দিয়ে দিতে পারেন। তো এরপরে আসছে আপনি লুজ সয়াবিনগুলো পাইকারি রেটে কেনার পরে ওজন মাপবেন, ওজন মেপে মেপে প্রত্যেকটা প্যাকেটে ভরবেন। তো ওজন মাপার জন্য একটা ওয়েইং স্কেল পাওয়া যায় যেটাকে বলা হয় ওজন মাপার যন্ত্র। তো ওজন মাপার যন্ত্রটা কিন্তু বিভিন্ন ক্যাপাসিটি অনুযায়ী দাম হয়, 10 কেজির ক্যাপাসিটি থেকে শুরু করে 20 কেজি, 30 কেজি, 40 কেজি, আপনি যেরকম ক্যাপাসিটি অনুযায়ী মেশিন নেবেন সেই হিসেবে দাম পড়বে। মোটামুটি আপনি যদি 10 কেজির ক্যাপাসিটির মেশিন নিয়ে কাজ করেন সেক্ষেত্রে 800 থেকে 1000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। 4 নম্বর যেটা দরকার আপনার, একটা ব্যান্ড সিলার মেশিন, যেহেতু প্যাকেটে ভরার পরে আপনি মাথাগুলোকে সিলিং করবেন, তো সিলিং করার জন্য আপনার একটা ব্যান্ড সিলার মেশিন কিনতে হবে। আপনি চাইলে হ্যান্ড সিলিং মেশিনের সাহায্যেও লেবেল করতে পারেন বা সিলিং করতে পারেন, তবে হ্যান্ড সিলিং মেশিনে কিন্তু অতটা স্মার্ট কোয়ালিটির প্যাকেজিং হবে না, সেক্ষেত্রে আপনি ব্যান্ড সিলার মেশিন ইউজ করবেন, যেটা দাম পড়বে 12 থেকে 15 হাজার টাকা। কয়েকটা মেশিন বিক্রেতার ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তাছাড়া আপনি যদি অ্যামাজন থেকে নিতে চান সেক্ষেত্রে দামটা আপনার 15 থেকে 18 হাজার টাকা দাম পড়ে যাবে। তো এরপরে আসছে আপনি কিভাবে প্যাকেজিং করবেন, অর্থাৎ কত ওজন মেপে মেপে প্যাকেজিং করবেন। আপনি 100 গ্রাম, 200 গ্রাম বা 250 গ্রাম, 500 গ্রাম, 1 কেজি, এইভাবে প্যাকেজিং করবেন। 100 গ্রামের 10টা প্যাকেট বানালেন, সেটা দিয়ে একটা বড় প্যাকেট করলেন, বা 250 গ্রামের 10টা প্যাকেট বানালেন, সেটা দিয়ে একটা বড় প্যাকেট বানালেন, বা 1 কেজির একটা বড় প্যাকেট করলেন, এইভাবে আপনি প্যাকেজিং করে মার্কেটে সেল করতে পারেন। এবার আসে লাভের হিসাব।
পাইকারি ভালো কোয়ালিটির সোয়াবিন প্যাকেজিং করে সমস্ত কিছু প্যাকেজিং করে আপনার রেডি করতে খরচ হবে, ধরুন আপনি 100 গ্রামের প্যাকেজিং করছেন, সেক্ষেত্রে আপনার 100 গ্রামের 1 কেজির প্যাকেজিং করতে টোটাল খরচ পড়বে, টোটাল আপনার সোয়াবিন কিনে টোটাল প্যাকেজিং সমেত আপনার খরচ পড়বে 60 টাকা প্রতি কেজি সোয়াবিন, আপনার পাইকারি হয়তো কিনতে খরচ হবে 55 টাকা, তো প্যাকেজিং সমেত আপনার টোটাল 60 টাকা খরচ হবে। তো দেখতে গেলে আপনার 60 টাকা যদি খরচ হয়, বাজারে একটু খোঁজ খবর নিলে বুঝতে পারবেন সোয়াবিন খুচরো রেটে বিক্রি হচ্ছে মিনিমাম 110 থেকে 120 টাকা খুচরো রেটে বিক্রি হচ্ছে। তো প্রতি কেজি সোয়াবিন 100 গ্রাম বা 250 গ্রাম প্যাকেজিং করে আপনি যদি পাইকারি রেটে বিক্রি করেন 90 টাকা ও 500 গ্রাম বা 1 কেজির প্যাকেজিং করে আপনি যদি বিক্রি করেন 80 থেকে 85 টাকায়, সেক্ষেত্রে আপনার প্রতি কেজিতে কত টাকা লাভ থাকছে সেটা আপনাদের একটু বলে দিই। আমি যদি ধরি আপনি 80 টাকায় পাইকারি রেটে বিক্রি করছেন, সেক্ষেত্রে প্রতি কেজিতে আপনার লাভ থাকছে 80-60 অর্থাৎ 20 টাকা প্রতি কেজিতে ন্যূনতম আপনি প্রফিট করতে পারছেন। বাজারে যেগুলো আপনি 80 টাকা পাইকারি রেটে দেবেন সেগুলো দোকানদার 100 থেকে 110 টাকার মধ্যে বিক্রি করবে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটি ভালো সেল হবে। তবে অবশ্যই মনে রাখবেন আপনার সোয়াবিনটা, অর্থাৎ আপনি যেখান থেকে সোয়াবিন কিনবেন সোয়াবিনটা ভালো করে যাচাই করে নেবেন, সোয়াবিনটা একটু রান্না করে নেবেন যাতে করে বোঝা যায় যে সোয়াবিনের কোয়ালিটি বা গুণগত মান কেমন আছে। অবশ্যই আপনার সোয়াবিনের কোয়ালিটিটা যেন ভালো হতে হবে, যে সোয়াবিনটা আপনি কিনছেন সেই সোয়াবিনের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনার এই সমস্ত কিছু করা বৃথা হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু সোয়াবিনটা কেনার সময় ভালো করে দেখে শুনে তারপরেই কিনবেন, যে সোয়াবিনের কোয়ালিটি এবং গুণগত মান যাচাই করে তবেই কিনবেন। তো প্রতি কেজিতে যদি আপনার 20 টাকা প্রফিট থাকে আর প্রতিদিন যদি আপনি 50 কেজি থেকে 100 কেজি বিক্রি করেন, সেক্ষেত্রে 1000 থেকে 2000 টাকা আপনি প্রফিট করতে পারছেন একদম পিওর। প্রতি দোকানে আপনি যদি 5 কেজি করে সোয়াবিন বিক্রি করেন, প্রতি দোকানে আমি যদি ধরছি ন্যূনতম 5 কেজি করে সোয়াবিন বিক্রি করছেন প্রতিদিন, এবং 10 থেকে 20টা দোকান যদি আপনি দিতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রতিদিন সমস্ত সোয়াবিনই আপনি বিক্রি করে দিতে পারবেন। তো আস্তে আস্তে আপনার সমস্ত এলাকায় যদি আপনি অন্যান্য ব্র্যান্ডেড কোম্পানির সাথে টক্কর দিতে চান, সেক্ষেত্রে আপনার প্রথমে একটু দামটা কম রাখতে হবে, দাম কমে বিক্রি করতে হবে, যারা খুচরো দোকানদার আছে তাদের যাতে একটু বেশি লাভ হয়, সেক্ষেত্রে আপনাকে মার্কেট ধরার জন্য এটা একটু করতে হবে। তারপরে আস্তে আস্তে যখন মার্কেটটা আপনার বড় হয়ে যাবে, আপনার লোকালিটিতে আপনার সমস্ত জেলায় যদি আপনি মাল দেন, সেক্ষেত্রে আপনি প্রতিদিন প্রায় 4 থেকে 5 হাজার টাকা ইনকাম করা এই ব্যবসাটিতে কোনো ব্যাপারই না, এবং হেডেক ছাড়া ব্যবসা। তো এই ব্যবসার জন্য আপনার কি কি লাইসেন্সের প্রয়োজন? প্রথমে যে লাইসেন্সের প্রয়োজন সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স, আর এটা যেহেতু একটা ফুড প্রোডাক্ট সেক্ষেত্রে একটা FSSAI লাইসেন্স আপনাকে বের করতে হবে, অর্থাৎ ফুড লাইসেন্স, যেটার জন্য আপনি 100 টাকার বিনিময়ে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে এই লাইসেন্সটা 1 মাসের মধ্যে পেয়ে যাবেন। আর এই ব্যবসাটা যখন বড় হয়ে যাবে, বছরে যখন 20 লক্ষ টাকার অধিক টার্নওভার হবে, তখন আপনাকে একটা GST নাম্বার আর একটা কারেন্ট অ্যাকাউন্ট করতে হবে। তো আশা করি আপনারা এই ব্যবসাটি সমস্ত কিছুই বুঝতে পেরেছেন, A to Z তথ্য আলোচনা করলাম, আপনি কোথা থেকে লুজ সোয়াবিন কিনতে পারবেন, বা পাউচ প্যাকেট যদি অর্ডিনারি পাউচ প্যাকেট যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে কোথা থেকে কিনবেন সেটাও অ্যাড্রেস ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। ওয়েইং স্কেল অর্থাৎ ওজন মাপার যন্ত্র আপনি কোথা থেকে পারচেস করতে পারবেন সেই ঠিকানা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। আপনি ব্যবসাটি যদি চালাতে পারেন, যদি মার্কেটিং ঠিকমতো করতে পারেন, অবশ্যই সাফল্যমণ্ডিত হতে পারবেন। তো আশা করি আপনাদের ব্যবসার আইডিয়াটি ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের ব্যবসার আইডিয়ার সাথে, ততক্ষণে আপনাদের কাছে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।